বেদাঙ্ক ডট কমে আপনাকে স্বাগত জানাই, আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে, ধ্রুবক বহুপদীর রাশিমালা বলতে কি বোঝো? দুটি ধ্রুবক বহুপদীর রাশিমালার উদাহরণ দাও। চলো শুরু করছি। প্রথমে উত্তরের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সংজ্ঞা -5, 10, 0, এই তিনটি সংখ্যা নিচ্ছি, এরা ধ্রুবক। উদাহরণস্বরূপ আমি তিনটে নাম্বার নিলাম, -5, 10, 0, এরা ধ্রুবক। এই রকম ধ্রুবক মানগুলিকে ধ্রুবক বহুপদী রাশিমালা বলা হয়। ধ্রুবক বহুপদী রাশিমালা বলা হয়। এবার আমরা উদাহরণ দেব। উদাহরণ ধরলাম -1 এবং +1, মানে 1 হলো দুটি ধ্রুবক বহুপদী রাশি মালার উদাহরণ। দুটো চেয়েছে, তাই -1 দিলাম আর +1, একই মানের দুটো প্লাস, একটা প্লাস একটা মাইনাস ভ্যালু দিয়ে দেখিয়ে দিলাম। অর্থাৎ -5, 10, 0 এটা তো হবেই, +1, -1, +2, -2 এরকম ভাবেও সংখ্যাগুলো হবে। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।